আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পটেটো রোল সামোসা বাড়িতে যখন একসঙ্গে অনেক অতিথি এসে যায় ঘরে কিছুই দেওয়ার মতো থাকে না তখন এইভাবে একবার বানিয়ে দেখতে পারো প্রথমেই নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা এখানে ওজন হিসেবে এটা আড়াইশো গ্রাম এবারেতে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান জোয়ানটাকে হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি এতে এর গন্ধটা খুব ভালো হবে এরপরেতে দিয়ে দিচ্ছি চার চামচ সাদা তেল এখানে আমি ময়াম হিসেবে সাদা তেলই ব্যবহার করেছি তোমরা চাইলে ঘিয়ের ব্যবহারও করতে পারো কিন্তু তেলের ময়াম দিলে যে কোনো নিমকি বা সিঙ্গারা খুব খাস্তা হয় সেই জন্য আমি সবসময় প্রেফার করি তেলের ময়াম দিতে এবার ময়ামটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আমি হাতের সাহায্যে সব জায়গায় ময়ামটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ময়ামটা সব জায়গায় ভালো করে মিশিয়ে দিয়ে ময়ামটা ঠিক হয়েছে কিনা বোঝার জন্য হাতের মুঠোয় এক মুঠো ময়দা নিয়ে নেব দেখব যে ময়দাটা এক জায়গায় মুঠো হয়ে আসছে আবার ভেঙে দিলে সেটা ভেঙেও যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে ময়দাটা মাখা হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব একটা শক্ত ডো তৈরি করে নেব। খুব শক্ত ডো তৈরি হবে না যেমন আমরা লুচি পরোটা তৈরি করি তার থেকে সামান্য শক্ত আটা এখানে মেখে নেব ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পারছ সামান্য সামান্য জল দিয়ে এটাকে মাখতে হবে একবারে বেশি জলের ব্যবহার করা যাবে না তাহলে আটাটা নরম হয়ে যাবে তাহলে সিঙ্গারা তৈরি হবে না এবার একটা ভেজা কাপড়কে নিংড়ে সেই কাপড়টা দিয়ে মুড়িয়ে এটাকে ঢেকে রেখে দেব দশ থেকে আধ ঘন্টার জন্য দশ মিনিট রাখতে পারো সময় থাকলে আধ ঘন্টাও এটাকে রাখা যেতে পারে এবার তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি সেটাকে আমি গেটারের সাহায্যে গেট করে নিচ্ছি এখানে আমি তিনটে বড়ো সাইজের আলু নিয়েছি তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী আলুটা নিয়ে নেবে আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে এটা খুব একটা স্মুথ পেস্ট তৈরি হবে তাহলে তারপর যখন আমরা সমোসাটা তৈরি করব সেটা ফেটে বেরিয়ে আসবে না এটাকে তোমরা ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও নিতে পারো কিন্তু আমার মনে হয় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলেই এটা খুব ভালো হবে সব আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখতেই পারছ সব আলুগুলোকে গ্রেড করে নিয়েছি একটা বাটির মধ্যে সেটাকে নিয়ে নিলাম এবার এখানে কিছু মশলা যোগ করবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে আমি এখানে হাফ চামচ ব্যবহার করেছি যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকমই লঙ্কা এখানে দেবে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ হাফ চামচের একটু বেশি লবণ নিয়ে দিয়েছি আলুতে যেহেতু একটু লবণ বেশি লাগে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা ছোটো চামচের এক চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ কসুরি মেথি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এরপর এতে দিয়ে দেব গরম মশলা এরপর এতে দিয়ে দিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ব্যবহার করলে এটা খুব ক্রিস্পি হবে খেতে খুব ভালো হবে এবার হাত দিয়ে ভালো করে সব মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব মিহি করে মেশাতে হবে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম চটকে এটাকে মেখে নিচ্ছি এটাকে হাত দিয়েই মাখতে হবে না হলে ভেতরে যদি কোন লাম্প থেকে যায় তাহলে যখন সামোসাটা তৈরি করব। সেটা তেলে দিলে ফেটে যাবে সম্পূর্ণ মাখা হয়ে গেছে এটা একপাশে রেখে দিচ্ছি এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি দু চামচ আটা আর সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এটা আমাদের পরে কাজে লাগবে দেখতেই পারবে যে কি কাজে এটা লাগে এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি নিয়ে এক পাশে রেখে দিচ্ছি এবার আটাটাকে বের করে নিয়েছি এটাকে সামান্য একটু মেখে নিচ্ছি এবার লেচি কেটে নিয়ে এটাকে বেলে নেব। রুটির আকারে বড় করে এটাকে বেলে নিতে হবে আমি আটা বা ময়দা ছাড়াই এটাকে বেলে নিচ্ছি যদি প্রয়োজন হয় সামান্য আটা দিয়েও এটাকে বেলে নেওয়া যেতে পারে এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। চাকু দিয়ে এটাকে সমান ভাগে প্রথমে ভাগ করে নেবো অর্ধেক তারপর আবার আরেক পাশ থেকে আবার হাফ করে এটাকে কেটে নিচ্ছি এভাবে সমান করে করে এটাকে কেটে নিতে হবে আমি এটাকে কেটে নিয়েছি আমার কাটাটা অত সুন্দর হয়নি আশা করি তোমরা এটা যখন তৈরি করবে তোমরা আরও সুন্দরভাবে তৈরি করতে পারবে ভেতরে আমি একটা কৌটোর ঢাকনা বসিয়ে দিয়েছি গোল তোমাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটাও মাঝখানে বসিয়ে দিতে পারো অথবা কোনো কৌটোর ঢাকনা বা টিফিন বক্সের মুখ যদি থাকে সেটাও ভেতরে এভাবে বসিয়ে দেবে এবার আলুগুলোকে দিয়ে সব জায়গায় খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে না হলে সমোসা ফেটে বেরিয়ে যাবে এটা যখন রোল করা হবে তখন ভেতর থেকে স্টাফিংটা বেরিয়ে যেতে পারে সেই জন্য এটাকে এইভাবে খুব মিহি করে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে সব পার্টগুলোতে একইভাবে এক চামচ করে আলু স্টাফিংটা দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে এইভাবে স্প্রেড করে দিচ্ছি দেখতেই পারছ এইভাবে কীভাবে আমি স্প্রেড করে দিচ্ছি একইভাবে তোমরা এটাকে স্প্রেড করে দেবে ছড়িয়ে না দিলে এটা দলার মতো হয়ে গেলে ফেটে যাবে সেই জন্য এইভাবে চামচের সাহায্যে এটাকে সব জায়গায় সমানভাবে স্প্রেড করে দিতে হবে এবার উল্টো ঢাক্টাটা তুলে নিচ্ছি এবার আটা দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা চামচ দিয়ে মাঝখানে দিয়ে দিলাম এটা এখানে আমার আঠার কাজ করবে যখন এটাকে মুড়ে দেবো তখন এটা ভালো করে রোলটাকে চেপে রাখবে তেলে দেওয়ার পর এটা খুলে যাবে না আর মাঝখানে যদি কোনো আঠা ব্যবহার করা না হয় এরকম যদি কোনো ঘোল টাইপের কিছু ব্যবহার না করো তাহলে তেল তেলে যখন দেওয়া হবে তখন এটা খুলে যাবে সেই জন্য এই ঘোলটাকে আমি এখানে ব্যবহার করেছি দেখো সুন্দর লেগে গেছে এইভাবে রোল করে নিয়েছি সামোসা বানানো যতটা কঠিন এটা বানানো ততটাই সহজ এইভাবে রোল করে করে নিয়ে সবগুলোকে তৈরি করে নিচ্ছি প্রথমে সবগুলো এভাবে রোল করে তৈরি করা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে সবগুলোকে নিয়ে নেব একইভাবে সবগুলোকে এইভাবে গোল করে মুড়ে দিচ্ছি আর ওপর দিকে আমি যে আটা লাগিয়েছি সেটা দেওয়ার ফলে এটা সুন্দরভাবে লেগে যাচ্ছে পরের জেলেচিটা আছে সেটাকেও আমি একটু আটা দিয়ে বেলে দেখিয়ে দিচ্ছি প্রথমটাকে আমি আটা ছাড়াই বেলেছি এটাকে আমি একটু আটা দিয়ে বেলিয়ে বেলে দেখিয়ে দিচ্ছি এটা যদি দরকার হয় তোমরা আটা দিয়েও এটাকে বেলে নিতে পারো একইভাবে এটাকে মাঝখান থেকে কেটে নেব আগের যেভাবে কেটেছিলাম তাতে আমার খুব একটা সুন্দর হয়নি সেই জন্য এইভাবে খুন্তি বসিয়ে বসিয়েও তোমরা কাটতে পারো তাহলে সব পার্টগুলো একদম সমান হবে দেখতে ভালো হবে আর কিছুই না এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি হাই হিটে তেলটাকে গরম করে নিয়ে একেবারেই এটাকে লো করে দিয়েছি ফ্লেমটা এবার সব সামোসাগুলোকে একসঙ্গে দেওয়ার ফলে তেলের যে টেম্পারেচারটা সেটা একেবারেই কমে যাবে এরপর এগুলো লো ফ্লেমে ভাজতে থাকবো হাই ফ্লেমে কখনোই ভাজা যাবে না তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর এগুলোকে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে বাকি সমস্যাগুলোকেও একইভাবে রোল করে নেব নিয়ে এগুলোকেও একই পদ্ধতিতে ভেজে নেব বাড়িতে যদি একবারে অনেক অতিথি চলে আসে তখন এইভাবেই তোমরা স্ন্যাক্স তৈরি করে পরিবেশন করতে পারো এতে যেমন প্রশংসা পাবে আর বাজারে যে সিঙ্গারা তোমরা কিনে খাও সেটা খেতে ভুলে যাবে এইভাবে যদি বাড়িতে সমস্যা তৈরি করা শিখে যাও আমার এই পদ্ধতিতে তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে পটেটো রোলসগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি অপর দিকে যে রোলসগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব। এগুলোকে তুলে নিয়ে বাকি রোলসগুলোকে একইভাবে ভেজে নেব এটাকে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি তাতে এক্সেস যে অয়েলটা আছে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে এবার বাকি পটেটো রোলসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর নতুন বন্ধুদের বলছি আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা ক্লিক করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আমি এগুলোকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কত ক্রিস্পি হয়েছে এগুলোকে ভেজে একটা কন্টেনারের মধ্যে রেখে দিলে এটা মাঝে মাঝেই এটা স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে